ওই সাথীরা সরো বারবার করে প্রেসার শুনে তারপরে কিন্তু বলা হলো কালীবাড়ি যাও কালীবাড়ি যাও দিগা চালাও হে মা पहले भी बाढ़ आया कितना तक पड़ जाएगा क्या पश्चिम जिला जो परिस्थिति आता चिंताजनक ऑलरेडी आप देख सी कि आम्मी साउथ इंद्रनगर आता लगभग ढाई ढाई बज रहा है और अभी भी पानी बहुत तेज हो रहा है और जो हावड़ा रिवर का पानी है जो लेवल है वो डेंजर मार्क के ऊपर बह रहा है। ऐसे कम से कम 16 से 17 जगहों पे रेस्क्यू ऑपरेशन चल रहे हैं। हमारे पास मैन पावर अवेलेबल है, मशीन्स की भी ज़रूरत है, परंतु मैं आपके माध्यम से जनता से रिक्वेस्ट करूँगा कि वो किसी भी चीज़ का वेट ना करें और इमिडिएटली घर से बाहर निकलें और नियरेस्ट रिलीफ सेंटर या नियरेस्ट स्कूल में शरण लें। নয়নামুড়া থেকে ফোন আসলো, ওখানে আটকে আছেন ইন্দ্রনগর এই এই জায়গায় কিছু আটকে আছেন, ঋষিকুলনি ভাটিবন ঋষিকুলনি আটকে আছেন। এখন একটা আরেকটা বোট আমরা আনছি মোহনপুর থেকে, আমি মোহনপুর এসডিএমের সঙ্গে কথাবার্তা বললাম, ডিএমএর সঙ্গে কথাবার্তা বললাম, আরেকটা বোট এক্ষুনি আসবে, আসলে ওই নয়নামুড়া ওঠা উদ্ধার কার্য শেষ করে তারপর ওই ঋষিকুলনি ওখানে নিয়ে যেতে। এখন পরিস্থিতি কীরকম রয়েছে? এই জায়গাটা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগর, হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগর বাঁধ, এই একটা পাড়া, এই কাটা খাল অধিক খাল ফেসে গেছে। এখন পরিস্থিতি কেমন ওই ওই এলাকার পরিস্থিতি? দেখুন নদীর জল বাড়ছে, ওখানে এই পড়ার উপর দিয়ে জল বইছে, প্রত্যেকটি ঘর জলের তলায়, ছোটো ছোটো বাচ্চা মহিলারা কাঁদছিল, তো বসে থাকতে পারেনি, এই চুপে এসছি এদের এদের উদ্ধার কাটছে। রাত প্রায় আড়াইটা বাজে, মানে আর কতগুলো পরিবার রয়েছে এখানে? এখানে আরও প্রায় গোটা 20-25 জনের মতো রয়েছে, আরও যেমন 2-3টা ট্রিপ লাগবে। এদের শেষ করার পর এই বোটটা নিয়ে এখানে উদ্ধার কাটতে আরও কয়েকটা পরিবার ভেসেই গেছে। আরেকটা বোট আসছে, ওটাকে আমরা পাঠাবো ওই নয়নামুড়া কালীবাড়ির ওখানে, ওখানেও 3-4টে পরিবার ফেসে গেছে। এটা সেরে এই বোটটাকে আবার পাঠাবো ঋষিকুলনি, ভাটিবন ঋষিকুলনি, ওখানে প্রচুর লোক ফেসে। আপনার বিধানসভা